তো হে গাইস ওয়েলকাম ব্যাক ফর আদার ভিডিও প্রায় আজকে এক মাস পরে একটা ভিডিও নিয়ে আসলাম মানে এতদিন লাগছিল একটা ভিডিও স্ক্রিপ্ট লিখতে চলো আজকে দেখবো ভিডিওতে কেননা আমরা আছি আজ অ্যামাজন কলোনি জঙ্গলে যেখানে কুমারঘাটে পাওয়া যায় তো চলো আজকে আমরা এই কলোনি জঙ্গলে কীভাবে তোমরা বাস করতে হবে এবং কীভাবে বেঁচে থাকতে হবে কীভাবে সার্ভাইভ করতে হবে সবগুলো দেখাবো তোমাদেরকে আর আমরা এখান থেকে কী কী পাই কী কী না পাই একদম দেখা যাবে পুরোটা চলো শুরু করি আদৌ তারা মানুষ কিনা এই জগতের নাকি অন্য জগতের বুঝতে হবে আমাদেরকে তো চলো দেখি ওরা কি করছে কবে ওরা আসছিল কারণ আমি এখানে এসেছি প্রায় 3000 বছর হয়ে গেছে আমার বয়স মাত্র 20 বছর কিন্তু প্রায় এসেছে 3000 বছর হয়ে গেছে চলো দেখি কি করছে ও কি বেঁচে আছে হ্যালো মরে গেছে বড় মরে গেছে ও কি বেঁচে আছে ভাই ও মারা গেছে ও বেঁচে ছিল কিন্তু ওরা মারা গেছে যাই হোক চলো আমরা এখানে একটা সাধু বাবার খোঁজ আছে এখানে সাধু বাবা আছে যেখানে মধ্যে মানে আমরা মানে উনিশ একমাত্র সন্তান বলতে পারবেন যেখানে কিছু খাবার পাওয়া যাবে কিনা এছাড়া আমরা এইখান থেকে কি করে বেরোই তোমরা অবশ্যই দেখবা চলো দেখ অ্যামাজন জঙ্গলে বিখ্যাত বাবার নাম হচ্ছে গিয়ে লটকন বাবা বাবার নাম কি রে লটকন বাবা বলো জয় লটকন বাবার জয় জয় লটকন বাবা চলো আমরা যাব এখন লটকন বাবার কাছে চলো আসো লটকন বাবা তো তুমি কি আমাকে কিছু বলবে যে আমরা কিভাবে এই জঙ্গল থেকে বের হব তো গাইস আমরা এখন এই লটকন বাবা চুপ থাকো তো গাইস আমরা এখন লটকন বাবার কথা অনুসারে এখন খাবার খুঁজতে যাব তো দেখি আমরা খাবার কোথায় পাই এখন কিন্তু এখানে একটা পাওয়া যাচ্ছে এটা এটা কি এটা কি দেখতে পাচ্ছ তোমরা এটা এটা কি আচ্ছা এটা কি আমাদের খাবার এটা তো দেখা যাচ্ছে বাংলাদেশের ভাইরাল হওয়া সেই বিখ্যাত আই সাউন্ড না সেই বিখ্যাত রাসেল ভাইপার তো আমরা এখন খাবারের সন্ধানে যাচ্ছি লটকন বাবার কাছ থেকে আমাদেরকে পাবো কি তো খাবার চিন্তা করো না বাইজি হল বাইজি মানে তো দাঁড়াও এখানে মধ্যে আমরা খাবার পাবো টেনশন নিও না দেখতে পাচ্ছি আমরা খাবার পাই কি না সেটাও জানি ওরা কোথায় ও আচ্ছা রে বল কি হয়েছে আবে আবে খাবার পেয়ে যাবো তো আবে সময় লাগবে না তো আরে উঠো ভাই উঠো 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 রে ভাই আরে ভাই উঠো 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 ভাই এখানে মধ্যে অনেকগুলা চৈতে মোরা গাছ আই মিন লজ্জাবতী গাছ আছে উনিকে উনিকে আরেকটা বাবা উনি হচ্ছে লজ্জা বাবা লজ্জা বাবা আমরা এইগুলো এই গাছগুলোকে আমরা নিতে পারবো একটা শর্ত আছে নেওয়ার জন্য কি শর্ত লজ্জা বাবা শর্তটা হলো এখান থেকে একজনকে জল খেতে হবে এখান থেকে জল খেতে হবে এই গাছ নেওয়ার জন্য জল খেলে কিছু হবে না কিছু হবে না মারা যাবে একজন মারা যাবে তো গাইজ এটা হচ্ছে কি আমাদের কঠিন একটা পরীক্ষা মানে আমাদের এই লজ্জা বাবা বলতে চাইছে যে আমরা যদি এখানে মধ্যে যে কোনো কেউ সবার প্রাণ ফিরে পাওয়ার জন্য একজনকে মরতে হবে তো কে মরবে এখান থেকে কাকে মারবো আমরা কাকে মারবো তুমি মরবে তুমি মরে যাবে তো বলছে ও বলছে আমার জন্য মরে যাবে চলো গাইজ আমরা একজনকে হারাতে হবে এই জায়গাটা খুদাই করলে খাবার পাওয়া সম্ভব আমি মরে রে ভাই খুদাই করে দেখি খাওয়াটা খাই খুদাই করে খুদাই করে আমরা একটা কফি পেয়েছি কফি চকলেট পেয়েছি একটা আর পাই কিনা দেখি দুটো কফি চকলেট পেয়েছি চকলেট দুটো মানুষ আমরা 4 জন এখন আমরা কিভাবে এটাকে খাই একটা রাস্তা হয়েছে এগুলোকে আমরা লুট দিই চলো
রেডি রেডি তো গাইস, আমরা এখান থেকে বের হওয়ার রাস্তা প্রায় পেয়ে গেলাম। চলো আমরা এখন বেরিয়ে যাবো, ওই জন্য সবাই রেডি হয়ে আসছি। তো আমরা চলো এখান থেকে বেরিয়ে যাই। চলো সবাই বের হয়ে যাই এখান থেকে। গাইস আমরা আসলাম লাস্ট মুহূর্তে পুকুরে। আমাদের ফালতু ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর এটা ছিল পুরো ফালতু ভিডিও ছিল, এটা কোনো আগালত মাথা আমি নিজে খুঁজে পাচ্ছিলাম না। তো চলো আমরা দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বা পরের কোনো ভিডিও তোমার জন্য। আর আশা করি এরকম আর ফালতু ভিডিও তোমার জন্য নিয়ে আসবো না, ভালো ভিডিও নিয়ে আসবো। আর এটা পুরো ফালতু ছিল, উল্টা পাল্টা যা মাথা আসছে তাই। তো আজকের জন্য এখানে জন্য ঠাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।